আসসালাম রহমতুল্লাহ বরকাত। সৌদি আরব থেকে জনাব ভাই ওয়ালিউল্লাহ প্রশ্ন করেছেন, কাঁকড়া খাওয়ার ইসলামে বিধান কি? তার বন্ধু তাকে এটা জানতে বাধ্য করলেন এভাবে যে তার বন্ধু বলছেন যে আমরা দেখি সৌদিরা কাঁকড়া খায়, এটা যদি কোরআন সুন্নাহ অনুসারে খাওয়া হালাল না হয় তো সৌদিরা খেলে তাহলে সেটা তারা হারাম কাজ অবশ্যই করছে, তো এটা কেমন দেখায়? তো কাঁকড়া খাওয়ার বিধান কি আসলে শরীয়তে? জি ভাই, কাঁকড়া খাওয়া সম্পূর্ণরূপে হালাল, হারাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু মাতাআ লাকুম ওয়ালিসাইয়ারা ওয়া হুররিমা আলাইকুম মা দুমতুম হুরুমা ইলা আখিরিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উহিল্লা লাকুম সাইদুল বাহরি, সমুদ্রের সমস্ত শিকার তোমাদের জন্য হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, ঠিক আছে, বুখারী মুসলিমের হাদিস, হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি হলো তাহের হালাল, মুতাহের অন্যকে পবিত্র করে, তাহের পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে, অর্থাৎ সমুদ্রের পানি আপনি গোসল করে পবিত্রতা অর্জন করতে পারবেন, অজু করতে পারবেন, যদিও লবণাক্ত, তো সব সমুদ্রের পানি লবণাক্ত না, কিছু মিষ্টি পানিও আছে, আর আলহিল্লু মাইতাতু, আর তার মধ্যে মৃতগুলি তোমাদের জন্য খাওয়া হালাল, বিশেষত মাছ। কাঁকড়াও মাছের অন্তর্ভুক্ত, কারণ কাঁকড়ার জান খুব সহজ, অনেক সময় তাড়াতাড়ি মরে যায়, তো কাঁকড়া একটা মাছের প্রকার হিসেবে সৌদিয়ানরা খায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহারের জন্য আমাদেরকে যে দিকনির্দেশনা দিয়েছেন, উসুল, অর্থাৎ আমাদের জন্য সূত্র তৈরি করে দিয়েছেন, সেটা হলো যে আল হিল্লু আলি বাহা, পানাহার করতেই থাকো, যা ইচ্ছা তাই, এটার মূল হচ্ছে হালাল, তবে এটা এটার মধ্যে কেউ হারাম কোনোটাকেই বলতে পারবে না, যেটার ইস্তিসনা শরীয়তে নাই, নবী স্পষ্ট করে বলেননি। আপনাকে একটা উদাহরণ দেই, সৌদিদেরকে দেখবেন সান্ডা খায়, এরা কিনে কিনে সান্ডা খায়, ঐতিহাসিকভাবে সান্ডাটা তাদের কাছে হালাল একটি জীব। মহাবীর খালিদ বিন ওয়ালিদ সান্ডা আল্লাহ নবীকে দিয়েছিলেন খাওয়ার জন্য, আল্লাহ নবীর রুচি হয়নি, তিনি খাননি, কিন্তু মিন মাহাসিনি খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা লাম ইয়াস্তাহি শাইউন তারাকাহু বিগাইর আইব, আল্লাহ নবীর উত্তম চরিত্রের ভিতরে এটা একটা যে কোনো জিনিস যদি তার অন্তরে না চাইতো তিনি ওটার আইব বা দোষ দিতেন না। তিনি বলেছেন আমি আকরাহ যালিকা, তোমরা যার খাইতে মন চাই খাও। তো মহাবীর খালিদ বিন ওয়ালিদ খেয়েছেন, অন্যান্য সাহাবায়ে কেরামও খেয়েছেন, সৌদিয়ানরা তাদের রুচিতে হয় তারা সান্ডা খায়, অনেক সময় অনেক কিছু কিছু সান্ডা দেখতে খুব সুন্দর, সুশ্রী, খুব সুন্দর সান্ডা, সেগুলি আমারও দেখলে অনেক সময় আমার খেতে মন চাইছে, কিন্তু এখন তো খাওয়ার সুযোগ হয়নি, তবে আমি খাওয়ার আমার আশা আছে। এটাকে দুব বলা হয়, আকলু দুব্বি হালাল। এবং কচ্ছপ খাওয়াও হালাল, আপনার যদি রুচি হয়, আপনার রুচি হলে কচ্ছপ খাওয়া হালাল, কাঁকড়া খাওয়া হালাল, সমুদ্রের তলে হাঙ্গর কুমির যা ইচ্ছে তাই আপনার খাওয়া হালাল। শুধু ব্যাংটা খাওয়া হালাল হবে না, এই জন্য যে ব্যাং তো উভয়চর প্রাণী, আর আল্লাহ নবীর পক্ষ থেকে ব্যাং খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। কেন? ব্যাংয়ের গোস্তটা হারাম নয়, ব্যাংকে মারা হারাম বলে তাকে খাওয়া হারাম। কেন আসছে এভাবে ইসরায়েলিয়ার ভিতরে, যেটা কিছু হাদিস সাপোর্ট করেছে সহি হাদিস, সেটা হলো যে ব্যাং প্রসাব করে, প্রসাবের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি নিভিয়ে দিতে চেয়েছিল, যার কারণে আল্লাহর ওলিকে, আল্লাহর নবীকে রক্ষা করার জন্য তার এত সামান্যটুকু চেষ্টাটুকু আল্লাহর কাছে গ্রহণীয় হয়েছে, তাকে সম্মান দেওয়া হয়েছে, তাকে হত্যা করার নিষেধ করা হয়েছে, এই জন্য তাকে গোস্ত খাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে। তবে হারুল আলিমদের অনেকে বলেছে চিকিৎসা হিসেবে সেটা খেতে পারে, পাগলকে বাওড়া ব্যাং খাইয়ে দিলে, মোটা ব্যাং, বড় বড় ব্যাংগুলি খাইয়ে দিলে পাগল ভালো হয়ে যায়, মস্তিষ্ক ফিরে পায় আবার, এভাবে এক সময় দেখেছি, এভাবে এগুলি খাওয়া হালাল।
তো এ হলো কথা। আর বাররি কিছু উপরের উপরের স্থলচর প্রাণীগুলি, সেগুলির কিছু সূত্র দিয়ে শরীয়ত নিষেধ করেছেন। জি মিখলাবিন, জি নাব, বিশাল দাঁতের, এরপরে বড় বড় নখ দিয়ে যেগুলি প্রাণী শিকার করে খায়, চিল, গাংচিল, এগুলি। তারপরে যেগুলি প্রাণীর আসলি খাদ্য নাপাক, কুত্তা, শুয়োর, হ্যাঁ, এগুলি সূত্র দিয়ে হারাম করে দিয়েছে। কিন্তু আল্লাহ করলে হাল, মজার কথা হলো যে সমুদ্রের সমস্ত প্রাণী হালাল আল্লাহ রব্বুল আলমী সুরা মায়েদাতে বলে দিয়েছেন। এই জন্য পানির নিচে যা আছে, কাঁকড়া, চিংড়ি মাছ, কচ্ছপ, কুমির, হাঙ্গর, এগুলি খাওয়া যাবে, রুচি হলেই আপনি খেতে পারবেন, এগুলির গোস্ত খাইতে চাইলে আপনি খেতে পারবেন। বলে যে হিংস্র খাওয়া যাবে না, পানির নিচের জন্য হিংস্র শর্ত করা হয় নাই, উপরের জন্য হিংস্র শর্ত করা হয়েছে। তাই যদি আপনি বলেন, তা তিমি মাছকে দেখবেন, তিমি মাছ জাহাজের মতো বড় প্রাণীও খেয়ে ফেলতে পারে, তো সে কি হিংস্র না? যে এত বিশাল আকারের জিনিস খায় সে হিংস্র না? তিমির মাংস খাওয়াও তো যায়, সাহাবায়ে কেরাম খেয়েছেন, তিমিকে আম্বার বলা হয়। সাহাবায়ে কেরাম যুদ্ধ জেহাদে গিয়ে অনেক খাওয়ার অভাব দেখা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এক মাছকে মেরে দিয়েছিলেন, দেওয়ার পর পানি সরিয়ে দিয়ে। এই যে মসজিদ ভিলা আপনারা, আমি দেখালাম, এটাকে যান, এই যে এই যে এখানে গেলে মসজিদ ভিলা, এটার ভিতরে ঢুকেন, হাম্মাম আছে, হ্যাঁ হ্যাঁ, এখানে অজু করেন, করার পর ওই সাইড দিয়ে পিছন দিয়ে দরজা খোলা, আর বাথরুম আছে, এই যে সিঁড়ি আছে, এই যে দেখেন এই এইটাতে ঢোকেন, একতলাতে ঢোকেন, হ্যাঁ এটাতে ঢোকেন, দেখেন হাম্মাম আছে, ঠিক আছে, তারপর ওই দিক দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়েন। আজ ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবীনা মুহাম্মদ।